মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ভাবাচ্ছি রীতিমত, তো নিচে গেছিলাম এক্সারসাইজ করতে, নিচে না মানে অ্যাকচুয়ালি ছাদে গেছিলাম এক্সারসাইজ করতে। তোমরা জানো মাঝে মাঝে আমি ছাদে যাই গিয়ে এক্সারসাইজ করি, আর এই বলটা নিয়ে গেছিলাম, বলটা তো আমার সঙ্গী, তো বলটা নিয়ে এক্সারসাইজ করছিলাম। আর ভালোও লাগে বলটা হাতে থাকলে, তোমরাও জানো। আর বলো তোমরা সবাই কেমন আছো, কী করছো? গুড মর্নিং, আজকে সানডে, তো ফান ডে, হ্যাপি সানডে টু অল মাই ফ্রেন্ডস। আর আমি এখন নিচে আসলাম, ঘরের অবস্থা তো দেখতে দেখো নি তোমরা, দাঁড়াও দেখাচ্ছি একটু পরে। তো ফ্রেন্ডস, যেটা বলছিলাম তোমাদেরকে ঘরটা দেখাবো, তো চলো ঘরটা দেখো। এখন পর্যন্ত ঘুম থেকে ওঠার পর থেকে বেড ক্লিনিং হয়নি, বিছানা তুলতে পারিনি, এমনি বাসি ঘরটা ছাদ দেওয়া হয়ে গেছে, ক্লিন করা হয়ে গেছে, বাট বিছানায় সবাই শুয়েছিল, সানডে তো দেরি করে ওঠে, মেয়ে যেহেতু স্কুল থাকে না তো একটু আগে উঠেছে। চলো এখন ঝটপট করে বিছানাটাকে গুছিয়ে নিই। আর এই বলটা যে কি ভালো বল, তোমাদের কারোর কাছে বাড়িতে যদি না থাকে এরকম একটা বল, তোমাদের যদি কোনো বাচ্চা টাচ্চা থাকে করে, তো প্লিজ আমি রিকোয়েস্ট করবো এরকম একটা বল কিনে দাও, শুনি এত ভালো বল এটা। চলো আমার কাজে আমি লেগে পড়ি। তোমরা ব্লগগুলো দেখছো, আমার ভীষণ ভালো লাগছে, আরও বেশি বেশি করে দেখো, তোমাদের ফ্রেন্ডসদের মধ্যে শেয়ার করো। আর হ্যাঁ, আমি কিন্তু একটা নতুন ফেসবুক পেজ ওপেন করেছি, যেটার লিঙ্ক আমি নিচে ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা যারা জয়েন করতে চাও মানে ফলো করতে চাও, আমি বলবো তোমরা সবাই ফলো করো, কারণ তোমরা সবাই আমার গুড ফ্রেন্ড, তো তোমরা ফলো করে নাও ঝটপট করে। আর টেলিগ্রামের লিঙ্ক তো আমার ফেসবুক পেজেই পেয়ে যাবে, আমার ফেসবুক পেজ বেঙ্গলি ব্লগার রূপশ্রী ভৌমিক যেটা আছে সেটা তো থাকবেই, তার সাথে আমি এটাও আরেকটা নিউ ওপেন করলাম, এটাতে আমার পিক বলো, আমি আমার ফুল ফ্যামিলির পিক, প্লাস আমি যে ব্লগগুলো এখন করছি এখানে, তো এই ব্লগগুলো আমি এখানে তো আপলোড তোমরা দেখতেই পাবে আমার এই চ্যানেল থেকে, আর ওখান থেকেও তোমরা দেখতে পাবে, আমি এই ব্লগগুলো সব ওখানে আপলোড করবো, খুব শিগগিরই আমি ওখান থেকে লাইভও করবো, তো তার জন্য তোমরা যাতে আমার সাথে থাকতে পারো, আমি এখন লাইভ করবো, গল্প করবো, আড্ডা দেবো, তো তোমাদেরকে আমি রিকোয়েস্ট করছি তোমরা প্লিজ ওটাকে ফলো করে নাও। আবার ব্রেকফাস্ট কি করব সেটাও ভাবতে হবে, দেখি। আর আজকে আবার সানডেতে আজকে ভেবেছিলাম একটুখানি বেরোবো, মানে তোমরা জানো শপিং কিছুই করিনি আমি, জাস্ট মেয়ের জন্য হয়েছে, মানে বাড়ির বাচ্চাদের জন্য হয়ে গেছে, তো মেয়ের জুতোটাও বাকি আছে, তো ভেবেছিলাম আজকে একটু যাবো জুতো কিনতে, কিন্তু মনে হয় না যেতে পারবো, কারণ আজকে মেয়ের ডান্স ক্লাসও আছে, ওর অ্যাকচুয়ালি ডান্সের কম্পিটিশান আছে স্কুলে, তো তার জন্য ও সিলেক্টেড হয়েছে, তাই জন্য আমাকে এক্সট্রা ক্লাস নিয়ে মিস ওকে ডান্স করাচ্ছে, তাই জন্য আজকে সানডে এক্সট্রা ক্লাস দিয়ে দিয়েছে ডান্সের। আর আমি নিজের জন্য তো কিছু কিনিনি, জাস্ট একটা শার্ট একটা কুর্তি কিনেছি, এগুলোই রয়েছে আপাতত। দেখো মেয়ে সেদিনকে হেয়ার কাট করে নিয়েছিলাম, ওখান থেকে ক্লিপ দুটো দিয়েছি, কি সুন্দর না ক্লিপটা, আমি মেয়েকে বলছিলাম পিঙ্ক কালার নাও, ও বলছে না আমি ব্লুটাই নেব, হ্যাঁ ঠিক আছে ওর যেটা ইচ্ছা। তো ফ্রেন্ডস, এখন আমি মেম্বার্স ব্লগও করবো, অনেক কটাই মেম্বার্স ব্লগ করতে হবে, এই চ্যানেল থেকে তো মেম্বারশিপ অন রয়েছে তোমরা জানো, যারা জানো না তাদেরকে বলছি এখান থেকে আমার মেম্বারশিপ অন আছে, মানে ইনসাইড হাট থেকে মেম্বারশিপ অন আছে, তোমরা চাইলে এখান থেকে মেম্বারশিপ নিতে পারো। আর যেটা বলবো সে টেলিগ্রামের জন্য এখন ব্লগ করতে হবে, সব ব্লগ এখন করবো, আজকে সানডে তো ছুটি পেয়েছি, তো এখন সব ব্লগ স্টার্ট করবো, আমি ব্লগ করবো আর কি, এর মধ্যে আমি ঘর ক্লিনিং করব, পুরো ডিপ ক্লিনিং, পুজো আসছে, ঘর দ্বার পরিষ্কার করতে করতেই হবে। চাদরটা রাতে চেঞ্জ করবো, এখন আর করছি না, রাতের বেলা চাদরটাকে চেঞ্জ করবো। তো ফ্রেন্ডস, বেড ক্লিনিং হয়ে গেল, এবার দেখি ঘরে আর কি কি কাজ আছে, তার আগে ব্রেকফাস্টও করতে হবে, ব্রেকফাস্ট করে তারপর অন্যান্য কাজ করব, রান্না কি করব না করব দেখি, আজকে ভালোও লাগছে, রান্নাটা কত সুন্দর হয়তো বুঝতে পারছো, আবার ঠান্ডা লেগে আছে ভেতরে ভেতরে প্রচণ্ড, কাশি হচ্ছে তার সাথে, আর এই প্রবলেমগুলো হচ্ছে,
তো দেখি কি করি না করি, যেটাই করবো না কেন তোমাদের সাথে দেখতে দেখি শেয়ার আমি করবো। কারণ তোমরা জানো তোমাদের সাথে আমি সবকিছু শেয়ার করি, যেটা ভালো হোক খারাপ হোক চেষ্টা করি শেয়ার করার তোমাদের সাথে, আর তোমরাও পছন্দ করো। আর যেটা বলবো, বেঙ্গলি ব্লগার রূপশ্রী ভৌমিক যে ফেসবুক পেজটা আছে আমি ওখানে তো সবসময় অ্যাক্টিভ থাকি, থাকবো, লাইভ কালকেও আমি করেছি, তোমরা ওখানেও থেকো সাথে যেমনভাবে ছিলে এতদিন ধরে। আর নিউ যে পেজটা ওপেন করেছি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, তো তোমরা প্লিজ ওটাও ফলো করে রাখো, ওটাতেও আমি ব্লগ শেয়ার করবো প্লাস আমি লাইভে আসবো, এগুলোই ওটাও ফলো করে রাখো তোমরা। আর টেলিগ্রামের লিঙ্ক আমার যে ফেসবুক পেজ আছে যেখানে 1,00,000+ ফলোয়ার্স আছে, চেক করে দেখে নেবে বেঙ্গলি ব্লগার রূপশ্রী ভৌমিক, ওই পেজেরই ভিডিও ডিসক্রিপশন বক্সে টেলিগ্রামের লিঙ্ক দেওয়া থাকবে। যারা টেলিগ্রাম জয়েন করোনি এখনো ঝটপট করে জয়েন করে দাও। আর এই চ্যানেল থেকে মানে ইনসাইড হার্ট থেকে আমার মেম্বারশিপ চালু আছে, তোমরা যারা মেম্বারশিপ নিতে চাও মেম্বারশিপ নিয়ে নাও, ঝটপট করে নিয়ে নাও মেম্বারশিপটা। আর আমার ইনস্টা আইডি হলো বেঙ্গলি ব্লগার রূপশ্রী। যারা ইনস্টা ফলো করোনি, তোমরা যারা আমার সাথে কথা বলতে চাও, আমাকে মেসেজ করতে চাও, বলো, আমি যখন লাইভ করি, কালকেও যখন লাইভ করছি তোমরা বলছিলে আমার সাথে কথা আছে, কথা বলবে, কমেন্ট করতে পারছি না তাই জন্য, তো তোমাদের সবাইকে বলছি আমি ওখানে তোমরা ইনস্টাতে আমাকে মেসেজ করতে পারো, ওখান থেকে আমি রিপ্লাই করে দেবো। চলো আজকের এই ব্লগটা আমি এখানেই এন্ড করছি, খুব শিগগিরই আরেকটা নতুন ব্লগ নিয়ে ফিরে আসছি। আর এটা একটা আমার ডেইলি লাইফস্টাইলের মধ্যে বেঙ্গলি ব্লগার মানে বেঙ্গলি ব্লগের মধ্যে বাংলা ব্লগের মধ্যে একটা ক্লিনিং ছোট্ট ব্লগ শেয়ার করলাম, এর সাথে আমি আমার ডেইলি রুটিনের মধ্যেই পড়ে এগুলো, তো সেটাই তোমাদের সাথে আমি শেয়ার করলাম। আশা করছি তোমাদের খুব ভালো লাগলো এই ব্লগ। আর যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ, যারা এখনো সাবস্ক্রাইব করোনি আমার চ্যানেলটা তাদেরকে বলছি ছটফট করে সাবস্ক্রাইব করে দাও, লাইক করো, শেয়ার করো, অনেক অনেক মেসেজ করো, পাশে বেল আইকনটা অবশ্যই ক্লিক করো। চলো, বাই বাই।